ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থার ইতিহাসে বছর থেকে প্রথম শুরু হতে চলেছে মহিলা ফুটবল লীগ কাম নকআউট টুর্নামেন্ট। পুরুষদের ফুটবল লীগ কাম নকআউট টুর্নামেন্টের পাশাপাশি ইসলামপুর হাই স্কুল মাঠে চলবে মহিলাদেরও ফুটবল লীগ কাম নকআউট টুর্নামেন্ট। রবিবার সংস্থার চিফ প্যাট্রন কানাইয়ালাল আগরওয়ালের উপস্থিতিতে মহকুমা ক্রীড়া সংস্থার সভায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশেষ করে বর্তমান সময়ে ফুটবলের প্রতি মহিলাদের আগ্রহী ভূমিকাকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী অগস্ট মাসের 2 তারিখ থেকে শুরু হয়ে যাবে খেলোয়াড়দের ছাড়পত্রের কর্মসূচি। এই কর্মসূচি আগামী 2-3 এবং 4 অগস্ট পর্যন্ত চলবে। এছাড়া আগামী 18 অগস্ট থেকে শুরু হয়ে যাবে ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থা 2024 সালের পুরুষ ও মহিলা বিভাগের আলাদা আলাদা ফুটবল লীগ কাম নকআউট টুর্নামেন্ট। পাশাপাশি অতীতে ইসলামপুরে টেবিল টেনিস প্রতিভার কথা মাথায় রেখে ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় খুব শীঘ্রই টেবিল টেনিস প্রশিক্ষণের ব্যবস্থার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সব মিলিয়ে ইসলামপুরে খেলাধুলার মানকে উন্নত করতে মহকুমা ক্রীড়া সংস্থা প্রতিনিয়ত এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। আমরা এবার একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো এবার মহিলা ফুটবল হবে আমাদের এখানে, মহিলা ফুটবল লীগ, যেখানে 4-6 টিম দিয়ে আমরা একটা লীগ করব। আর ফুটবল বয়েজদের যেটা মানে মেন ফুটবল, সেই মেন ফুটবলে আমাদের নকআউট কাম লীগ কাম নকআউট, এই সিদ্ধান্ত আমরা মোটামুটি মানে কতগুলো টিম হতে পারে কি ফুটবলে? মোটামুটি আশা করছি 8-10 আর ওভেন যেটা সেটা মোটামুটি আশা করছি। বিষয়টা হচ্ছে যে মানে এই ফুটবল 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 যে লীগ, এবার আপনারা মহিলাদের কি মানে এটা আলাদা করে লীগ আলাদা করে প্রথমবার হচ্ছে? এর আগে কোনোদিনই এখানে এসডিএসের ইয়েতে পরিচালনায় কোনোদিনই মহিলা ফুটবল হয় মানে লীগ হয়, মহিলা ফুটবল হয়েছে হয়তো সেটা প্রদর্শনী খেলা হয়েছে, কিন্তু এভাবে ফুটবল লীগ করা হয়। তো এটা কি মানে শুধু ইসলামপুরের টিম থাকবে না? না, বাইরের টিম থাকবে, নন্দজারের টিম থাকবে, ইসলামপুর থাকবে, কাল্লাঙ্গিন থাকবে আশা করছি আর কি, সাব ডিভিশনে মহকুমার বিভিন্ন মহকুমার যে কোনো বিভিন্ন। আমরা প্রথমে বলি আমাদের যে খেলাটা যেটা ফুটবল খেলাটা শুরু হবে এবার এবার যে এক্সট্রা এক্সট্রাকশন আছে যে মহিলাদেরও খেলাটা হবে 18 থেকে, আমরা দুটো লিগই শুরু করবো 18 থেকে। আরেকটা আলোচনা হয়েছে যে এখানে টেবিল টেনিসে আমরা একটা কোচিং আরম্ভ করব, সেটা আমরা দায়িত্ব দিয়েছি সুভাষকে, সুভাষ সরকারকে, যে কোচ যে আছে একটা কোচের সঙ্গে যোগাযোগ করে আমরা টেবিল টেনিস কোচটাও যেন কোচিংটাও যেন এখানে শুরু করতে পারি। ভবিষ্যতে দেখে যদি ফুটবল ক্রিকেট কোচিংটাও যদি সম্ভব হয়, আমরা পৌরসভার সঙ্গে কোলাবোরেশন করে এসডিএসের সাথে যদি করা সম্ভব হয় আমরা চেষ্টা করব। মানে যেমনটা শুনলাম যে মহিলা ফুটবল লীগ এবার প্রথম আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, লীগ এবার প্রথম হচ্ছে, এর আগে অনেক এক্সিবিশন ম্যাচই হয়েছে, এবার লীগ এবার প্রথম হচ্ছে। সাইমাল্টেনিয়াসলি আমরা 18 চিন্তা করেছি দুটোই শুরু করব, অপেনিং ম্যাচটা তার মাঝে মাঝে আমরা দুটোই চালাবো, বয়েজ ফুটবলটাও চলবে মহিলা ফুটবলটাও চলবে। ঠিক ঠিক।